আমরা দেখলাম তাদের যে বিভিন্ন জায়গায় তারা উস্কানি দিচ্ছে। আমরা গতবার গত এসে দেখেছিলাম বাংলা কলেজের সামনে যে তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে, এতে জনসাধারণ ক্ষিপ্ত হয়েছে, জনসাধারণ ক্ষিপ্ত হয়ে তাদের ইটপাটকেল ছুড়েছে। এই নিয়ে বিরাট এক নিউজ, বিরাট এক বিষয়, মানে আপনাদেরকে এইখানে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র আরও হবে, আরও ধরেন নানান ধরনের ষড়যন্ত্র এখানে পাকানোর ব্যবস্থা করবে, কিন্তু বাংলাদেশের মানুষ সবাই এটা জেনে গেছে, কাজে আর কোনো কিছুতে কাজ হবে না। আমরা যারা এই ধরনের প্রচেষ্টা করছে তাদেরকে এটাই বলবো, আসুন নির্বাচন কমিশন খুব শীঘ্রই নির্বাচনে সরকার দেবেন, আর সেই নির্বাচনের জন্য আপনারা তৈরি হন। নির্বাচনে যদি আপনারা জয়যুক্ত হন তাহলে আপনারা আবার সরকার গঠন করবেন, আপনাদের যা চিন্তাভাবনা সেটা করবেন, কিন্তু বাংলাদেশের মানুষ আর ভুল করবে না, বাংলাদেশের মানুষ আর অন্ধকারে যাবে না। আমরা 2001-এর পর একটা অন্ধকারের নিমজ্জিত হয়েছিলাম, আমরা অরাজকতা দেখেছি, সন্ত্রাস দেখেছি, জঙ্গিবাদ দেখেছি, পুড়িয়ে মানুষ মারার দৃশ্য দেখেছি, আর গুন্ডা পুন্ডাদের রাজত্ব হয়েছিল, মানুষ হত্যার একটা দেশ পরিণত হয়েছিল। সেই জায়গাতে আজ থেকে আজকে আলোকিত বাংলাদেশ তৈরি হয়েছে, সেই জায়গার থেকে আজকে একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হয়েছে, সেই জায়গার থেকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ঘুরে দাঁড়ায় করিয়ে দিয়েছেন। এটাই বোধ হয় অনেকের হিংসার উদ্রেক হয়েছে, সেই জন্যই নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমি সারা বাংলাদেশের খবরে এটাকেই বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ আজকে মনে করে শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, এখানে আর কোনো বিকল্প নেই, নৌকার বিকল্প শুধুমাত্রই নৌকা।